আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকের টিউটোরিয়ালটি একটু অন্যরকম। আজকে আমরা যে ডিজাইনটি তৈরি করব সেটা কোন রকম ভেক্টর ব্যবহার করব না। কোন ভেক্টর ব্যবহার না করেই আমরা সম্পূর্ণ ডিজাইনটি হাতে আসব। কথা না বাড়ি চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমাদেরকে ব্রাশ তৈরি করে নিতে হবে। ব্রাশ তৈরি করার জন্য ফিলিপস টুল ব্যবহার করব। আমরা শুধুমাত্র ফিল কালারটা ব্যবহার করব এবং এটা সম্পূর্ণ কালো করে দিই। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলার ব্যবহার করে এই পাশের যে এই পয়েন্টটা সিলেক্ট করব এবং স্কেল টুলটা নিয়ে এটাকে টেনে ছোট করে দিব। এটা টেনে ছোট করে দিব এবং এটা চারটা করে দিব। এটা ধরে একটা পাপড়ি আঁকলাম। এখানে মোট পাঁচটা পাপড়ি আঁকছি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করে এই যে মাথাগুলো আছে এগুলো লাগিয়ে দেবো একটা সাথে একটা। এখন আমি ভিতরে কিছু দাগ দিয়ে দিব। ব্রাশটার সাইজটা একটা ছোট করে দিব। এখানে ব্রাশটা নিয়ে সাইজটা 0.25 করে দিলাম এবং এখানে ফুলের ভিতরে কিছু দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা আরেকটা ফুল আঁকবো এটার পাশেই। তো এখান থেকে আরেকটা ফুল আঁকবো, মনে করেন এটা একটা বৃত্ত এবং এখান থেকে মেইন পাপড়িটা বের করে নিয়ে আসুন। এপাশে যেটা আছে আমরা দুইটা ফুল আঁকলাম। এই সবগুলোকে ধরবো, ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স। এখন এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন এই যে এই ফুলটা ওভারলেপ করছে এটা আমরা ঠিক করবো কিভাবে? এই দুইটাকে ধরবো, ধরে সে বিল্ডার টুলটা নিব, নিয়ে এই অংশটা মাইনাস করে দেব। তো এখন ঠিক আছে, এখন আবার এই দুইটাকে ধরবো, ধরে সে বিল্ডার টুলটা নিব, ভিতরে একটা মাইনাস করে দেবো। ঠিক আছে, এখন দেখুন এই ফুলটা মনে হচ্ছে যে এটার উপরেই আছে। আমরা দুইটা ফুল আঁকলাম। এখন আমি এই ফুলের একটা জবা ফুলের মতো হয়েছে, ফুলের যে একটা ইয়া থাকে এটাকে কি বলে, ক্যাশর, আমরা ক্যাশরটা আঁকবো। আমরা একটা ক্যাশর বের করে নিয়ে আসলাম এখান থেকে। এটা কিভাবে ঠিক করব, এটাকে প্রথমে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড, এখন এটাকে স্ট্রোক করে দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিব। ঠিক হয়ে গেল এটা ক্যাশর। এখন আমরা এখানে এই ক্যাশারের মাথাটাকে এটা আবার এক্সপ্যান্ড করতে হবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এখন আবার ব্রাশ টুলটা নিব, নিয়ে এটা স্ট্রোকটা
ওকে এটা কমিয়ে দেব বেশি হয়ে গেছে ওকে এই মাঝখানের অংশটা থাকবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই এক্সপ্যান্ড এবং এই যেটাকে ধরে মাঝখানের অংশটা বাদ দিয়ে দিব একটু হয়ে গেল এখানে কিছু অংশ বাদ দিতে হবে এই দুটাকে ধরব ধরে এই অংশটা বাদ দিয়ে দিলাম ওকে আমরা এটা কালার করলে ঠিক হয়ে যাবে মাঝে যে কিছু একে আসলে মাঝখানে কিছু দাগ দিয়ে দিই ব্রাশ দিয়ে এখানে স্ট্রোকটা কমাতে হবে এই সবগুলোকে ধরব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড তো হয়ে গেল আমরা এটাকে আরেকটা কপি করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই অল চেপে ধরে এটা কপি করি করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে এটা কপি করলাম এবং এটাকে আমরা একটু বড় করে দেব এখান থেকে শুরু হবে এখানে যে অংশটা ওভারলেপ করছে এটা আমরা কেটে দেব আর শেপ বিল্ডার টুল দিয়ে এইখানে যে অংশটা ওভারলেপ করছে এটাকে আমরা মাঝখানের অংশটা কেটে দেব তো আমরা দুইটা ফুল আঁকলাম দুইটাকে এখানে আরেকটা ছোট করে দিই স্ট্রোকটা কমিয়ে দিই এই পাপড়িটার স্ট্রোকটা একটু কমায় দিতে হবে আমরা আরো একটা ফুল আঁকলাম মাঝখানে একটা বৃত্ত দিই নে মাঝখানে বৃত্তটা দিই মাঝখানে বৃত্ত দিতে হবে আমরা কোনো ভেক্টর ব্যবহার করবো না আজকে ডিজাইনটি ঠিক আছে তো আমরা আরেকটা ফুল আঁকলাম আমরা এই সবগুলোকে ধরবো ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং আবার শেপ বিল্ডার টুলটা নিব নিয়ে এই যে মাঝখানের যে অংশগুলো আছে এগুলো মাইনাস করে দিব এখন এখানে দেখেন এই ফোলটা এখানে ওভারলেপ করছে আমরা এগুলো কেটে দিব সবগুলোকে ধরব ধরে আবার শেপ বিল্ডার টুল দিয়ে দিয়ে এই অংশটা কেটে দিব এটা কেটে দিব এটা কেটে দিব আচ্ছা এখন পর্যন্ত যা আঁকছি তা হইলো মানে এখন পর্যন্ত কাজের প্রসেসটা আমি বলি আবার প্রথমে আমরা ব্রাশ তৈরি করছি এবং ব্রাশ তৈরি করে এরকম ফুল আঁকার চেষ্টা করছি তারপরে এক্সপ্যান্ড করে দিছি সব শেপ হয়ে গেছে তারপরে আমরা আবার এখানে শেপ বিল্ডার ব্যবহার করে যেগুলো ওভারলেপ করছি এগুলো কেটে দিছি আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন তো এখন আমরা আবার এখানে কিছু পাতা দিব পাতা দিলে ডিজাইনটা ফুলগুলো আরো ফুটে উঠবে এবং পরবর্তীতে আমরা কালার করব ঠিক আছে এই ব্রাশটাকে একটা কপি করি ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল একটা কপি করি এই দুটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই
শেপ বিল্ডার টুলটা নেই। ওকে, পাতা আঁকতেছি। তো আমরা সবগুলোকে একটা গ্রুপ করি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবং এটাকে ইউনিট করে দিই। ইউনিট এটা এখানে রাখি। একটা পাতা তৈরি করলাম আমরা, পরে প্রয়োজনে আবার পাতা, আরো পাতা তৈরি করব। তো আমরা এখন পর্যন্ত যা করলাম এটাকে একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, একটা রেক্টেঙ্গুলার শেপ তৈরি করি এবং এটাকে লাল করে দিই। ওকে, এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিই। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দিই। আমরা এই সবগুলোকে ধরব, ধরে ডিভাইড করে দিব। ডিভাইড করে দিলাম এবং আবার আনগ্রুপ করে দিই। আনগ্রুপ, এখন এই অংশগুলো আলাদা আলাদা হয়ে গেছে, আমরা চাইলে অন্য যে কোনো কালার করে দিতে পারবো। পাতাটাকে কালার করে দিই, সবুজ একটা কালার দিব। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, আবার শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমরা পাতাটা এখানে ব্যবহার করব। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, আমরা চাইলে পাতাটা সাইজ আরো ছোট করে দিতে পারি। এখানে একটা দিলাম। আমরা একটা জবা ফুল নিয়ে আসলাম এখানে, যেন আমরা কালার কারেকশন করতে পারি। এখানে যে মাঝখানে যে সাদা অংশ, কালো অংশগুলো আছে, এগুলোকে আমরা এই যে এখানে যে সাদা দেখতে পাচ্ছেন যে কালারটা দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিব। এটা ট্যাব থেকে চেঞ্জ কেস, আপার কেস, এটা কপি করে কন্ট্রোল সি। আমরা এই যে বৃত্তটা আছে এটা একটা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবং এটাকে স্ট্রোক করে দিই। আমরা টাইপ অন পার্ট টুলটা নিব। ইউনিক জোন, টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল। আমরা এই ফন্টটা দিলাম। এটার কালার হবে সাদা অথবা লাল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই না কেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এই ইউনিক জোন লেখাটাকে আমরা এখানে দিই। এই টেক্সটটাকে একটু সাইজ বড় করে দিব। তো আমরা এই ফন্টটাই ব্যবহার করব। এই ফন্টের নাম হলো বিল্লি নাইস, ঠিক আছে। আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন, এবং এটাকে আমরা একটা লেস দিব। লেস দেওয়ার জন্য আমরা এই টুলটা ব্যবহার করব। এই টুলের নাম হলো, আমরা এটাকে জগ টুলের সাহায্যে এই পাশটা মোটা করে দিই এবং স্মুথ টুলটা নিব, নিয়ে এটাকে একটা স্মুথ করার চেষ্টা। ওকে, এখন আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এবং আশা করছি ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন। এবং কোথাও যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ডিজাইনটি একটু বেশি বড় হয়ে গেছে, এই জন্য দুঃখিত। যারা ভালো ইলাস্ট্রেশন করেন বা আঁকাআঁকি করেন তারা আরো সহজেই হয়তো আঁকতে পারবেন। আমার প্রসেসটা হয়তো একটু বড় হয়ে গেছে, তারপরেও ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।